হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। তো আজকের ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের কালিম্পং ঘুরতে যাওয়ার দিনের কথা। তো আমরা এখানে জার্নি অলরেডি শুরু করে দিয়েছি, খুব সকাল সকাল আমরা বেরিয়েছিলাম যাতে করে পুরো সারা দিনটা আমরা ঠিকঠাক ইউটিলাইজ করতে পারি। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি 11:30টার মধ্যে পৌঁছে গেছিলাম কালিম্পংয়ে। আমরা সব প্রথমে ঢুকেছিলাম ডেলো পার্কে। কালিম্পংয়ের অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হচ্ছে এই ডেলো পার্ক। হাইড্রেঞ্জিয়া ফুল ফুটে, দেখো মনে হচ্ছে যেন হাইড্রেঞ্জিয়া ফুল দিয়ে সাজানো এক টুকরো স্বর্গ। আর এই যে মেঘগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, কি অপরূপ দৃশ্য দেখো তোমরা। দৃশ্যের মুগ্ধতা কাটতে না কাটতেই আমরা মেয়েরা শুরু করে দিলাম পোজ দিয়ে ছবি তোলা আর ভিডিও বানানো। এখানে আমি একটু জাস্ট পোজ দিচ্ছি, স্টাইল করছি, যেটা না করলেই না। আর সত্যি বলতে কি, আমি এই অপরূপ দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। আই ওয়াজ স্টান কমপ্লিটলি। আর এই যে মেঘগুলো ভেসে ভেসে বেড়ায় না, আমার ম্যাজিক্যাল লাগে, জাস্ট ম্যাজিক্যাল লাগে। আর পুরো পার্কটাই যেহেতু পাহাড়ের উপরে, আর এখানে সেই জন্য পাহাড় চড়ে পুরো পার্কটা ঘুরতে আমরা হাঁপিয়ে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। ওরা কিন্তু সবাই আমার স্টুডেন্ট বাই দ্য ওয়ে। আর ওখানে আমার হাজব্যান্ড, আর ইয়েস, হাজব্যান্ডকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম বাট আসেনি, ফুলটাই ফোকাস হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু আমরা গাছ চুরি করার চেষ্টা করছিলাম। এখানে বাচ্চাটা দেখো কী সুন্দর ট্র্যাম্পোলিনের উপর লাফাচ্ছে। আমারও ইচ্ছা করছিল আমি যদি ছোট হতাম এরকম ট্র্যাম্পোলিনে উঠে আমিও লাফাতাম। যাই হোক, একদম উপরে আমরা উঠে গেছি। এই ঘোড়াটা কী সুন্দর দেখতে ছিল। তারপরে আমরা ওয়েট করছিলাম এই দোলনাগুলো কখন ফাঁকা পাবো আর গিয়ে দুলবো। মানে দোলনায় না দুললে যেন আমাদের শান্তি হচ্ছিল না। যাই হোক, তারপরে দেখো এখানে এই কুকুরটা কী কিউট ছিল, ওর ভিডিও সবাই বানাচ্ছিল, ভীষণ কিউট ছিল আর ভীষণ ফ্রেন্ডলি ছিল। তারপর এই বাবুটাকে অনেক আদর টাদর করে শুরু হলো আমাদের আইসক্রিম খাওয়ার পর্ব। আর এখানে এই কাকুটাও ভীষণ সুইট ছিলেন। আর এখানে সবাইকে আইসক্রিম দেওয়া হচ্ছিল, সবাই এখানে আমরা কয়েক মুহূর্তের জন্য ফুড ব্লগার হয়ে গেছিলাম। আর দেখো এক্ষুনি সুস্মিতা বলবে তার আইসক্রিম খেতে কত ভালো লেগেছে। আর এখানে আমার আইসক্রিমের অবস্থা দেখো, ভিডিও বানাতে গিয়ে গলে গলে পড়ছিল। আইসক্রিমটা খেতে খেতেই শুরু হয়ে গেল বৃষ্টি। সত্যি বলতে কি, বৃষ্টিটা আমরা সবাই এনজয় করেছি, ছাতা মাথায় দিয়ে আমরা পুরো পার্কটাকেই এক্সপ্লোর করেছি, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেও এক্সপ্লোর করেছি। আর এখানে আমার বর কী করছিল আমি জানি না, আর স্টুডেন্টরা সবাই পিছন থেকে ছবি তুলছিল, ও ভূত ডাকছিল। যাই হোক, এখন যখন ভিডিও ক্লিপসগুলো দেখি না তখন সত্যিই খুব হাসি পাই। আর এখানে সবাই বৃষ্টি এনজয় করছে। আহ, আই লাভ রেইন, আই লাভ রেনি সিজন। যাই হোক, তোমরা কি জানো যে আমার চ্যানেলের নাম মনসুন কেন, মনসুন 2.0 কেন, সেটা আমি বলে দিই। কারণ আগে আমার একটা চ্যানেল ছিল, সেটার নাম মনসুন মিসলেনি। আর যেহেতু এই চ্যানেলটা আমি পরে আবার ক্রিয়েট করেছি, তাই মনসুন 2.0। আর আর এভাবেই ঘুরতে ঘুরতে আমরা পার্কের পুরো শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। গোটা পার্কটাকে আমরা এক্সপ্লোর করেছি, যদিও বৃষ্টি হচ্ছিলো কিন্তু সত্যি আমরা বৃষ্টিটাকে খুব এনজয় করেছি। আর ওই যে যাওয়ার সময় যে ট্র্যাম্পোলিনটা দেখেছিলাম, সেখানে এখনও আবার বাচ্চাগুলো লাফাচ্ছে। তো ডেলো পার্ক থেকে বেরিয়ে এবার আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা। তো আমরা পৌঁছে গেছি এই যে, এটা হচ্ছে হনুমান পার্ক ইফ আই এম নট রং। আর এখানেও দেখো একটা খুবই কিউট কুকুর ছিল, ও ভীষণ সুইট ছিল, ভীষণ সুইট, ওর ভিডিও সবাই বানিয়েছে। আর এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, এই পার্কটাও খুব সুন্দর ছিল। অ্যান্ড জানি না, এখানে গিয়ে আমি খুব শান্তি পেয়েছি, আমার খুবই ভালো লেগেছে।
এই ভিডিও ক্লিপসগুলো তোমরা হয়তো আমার শর্টসে দেখেছো। তোমরা না দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর শর্টসে গিয়ে দেখে নাও। এই ভ্লগটা আমি দিতে পারিনি, মানে ফুল ভ্লগটা, কিন্তু আমি শর্টস অনেকগুলোই শেয়ার করেছি কালিম্পংয়ের, সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো সেই শর্টসগুলো, আর আজকের ভিডিও কেমন লাগলো বা কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। বাট ওয়েট, এখনই ভিডিও শেষ করছি না, এখনও অনেকটা বাকি। তারপরে আমরা ফেরার সময় এই যে একটা নার্সারি, এখানে ঢুকেছিলাম অ্যাকচুয়ালি কালিম্পংয়ের ওই দিকে, এই ক্যাকটাস জাতীয় গাছ, ইভেন ক্যাকটাসের ওখানে একটা গোটা নার্সারি আছে, সেটাতে আমরা ঢুকতে পারিনি। তো ক্যাকটাস জাতীয় গাছের নার্সারিগুলো অনেকটাই বেশি, এখানে দেখছো কত কত রকমের ক্যাকটাস, আর এত রকমের ক্যাকটাস আমি আমার জীবনেও দেখিনি। যাই হোক, ওখান থেকে আমি দুটো ক্যাকটাস নিয়েছিলাম, সেগুলো অন্য কোনো দিন দেখাবো। আর এই যে আসার সময় এই অপরূপ দৃশ্য দেখতে দেখতে এসেছি, দুর্দান্ত। আর তারপরে এত ঘোরাফোরার পরে পেট পুজো না করলে তো হয় না, তাই পাঁচফোড়ন নামের একটা রেস্টুরেন্ট যেটা শিলিগুড়িতে বিধান মার্কেটে, সেখানে আমরা ঢুকেছিলাম। আর এই যে আমরা থালি অর্ডার করেছিলাম, সেগুলোরই ভিডিও সবাই করছিল। আর খাওয়া দাওয়ার পরে আমি যেহেতু DIY করতে ভালোবাসি, তাই এই দোকানটাতে ঢুকেছিলাম DIY-এর সরঞ্জাম কেনার জন্য, আমার স্টুডেন্টরাও কিনেছে। যাই হোক, তোমাদের ভ্লগ কেমন লাগলো জানিও, অন্য কোনো ভ্লগে আবার দেখা হবে। বাই।